হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে সহজ করে ভীষণ মজার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেই যে ইলিশ মাছটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া লাইকানে চাপ দিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মতো পেয়ে যাবেন। আর যারা এখানে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেগুন দিয়ে ইলিশ রান্না করার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ, ইলিশ মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছটা আমি ভেজে নিব। তো ভাজার জন্য এখানে প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এই মাছগুলো আমি দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি 5 টুকরো মাছে আমি একবার দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি এক সাইড হওয়ার পরে এগুলো আমি উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো উল্টিয়ে দিলাম। এখন ওই সাইড হওয়ার পরে মাছগুলো তেলটা জড়িয়ে উঠিয়ে নিব। তাই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো মাছ ভেজে এগুলো উঠিয়ে নিলাম। তো মাছের সাথে দেওয়ার জন্য এখানে আমি 3টে লম্বা বেগুন, বেগুনটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেগুনটা আমি এবার উপরে কেটে নিয়েছি। এখন এখানে আমি ইলিশ মাছের তেলটা একটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি প্রথমে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা আমি একটু ভেজে এখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো দিয়ে এই আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা কন্তরা চলে যায়। এখানে আমি 1 চামচের বেশি দিই নাই আদা রসুন বাটা। তো আমি আদা রসুনটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো দিয়ে এই মশলাটা আমি তেলটার সাথে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো দিয়ে আমি মশলাটা একদম ভালোভাবে আমি কষিয়ে নেব। তো মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব। তো মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এটাতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে আমি ঢাকনা ছাড়াই বেগুনগুলো একদম ভালোভাবে আমি কষিয়ে নিব। সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এই বেগুনটার সাথে একদম ভালোভাবে আমি কষিয়ে নিব। তো এটা আমি বেগুনটা ঢাকনা ছাড়াই কষাবো, এটাতে কোনো ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বেগুনটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম, আর আমার বেগুনটা কষানোর মধ্যেই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে এই গরম পানি দিয়ে দিব। তো পানির পরিমাণটা একদম বেশি দিব না। তো এখানে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন পানিটা গরম দেওয়ার জন্য। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিই। এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তাই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 4-5টা কাঁচামরিচ ব্যাঙ্কে দিয়ে দিলাম, আর সাথে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। তো যেহেতু আমার রান্নাটার বেশি সময় লাগবে না, তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এটা আমি ঢাকনাতে ডেকে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর মাছটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এটা আমি আলতোভাবে একটু মাছটা নেড়ে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে এটা আমি চুলাটা বন্ধ করে দিব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো হয়ে গিয়েছে সহজ করে ভীষণ মজার বেগুন দিয়ে ইলিশ রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনযুদ্ধে। আজকের জন্য আল্লাহ হাফেজ।